কল সেন্টারৰ সাইবার অপরাধক লৈ ডিজিপিৰ ভাইস প্রধান আৰু এখন গাড়ী উদ্ধাৰ হলে শিখ বিষয়ৰ একচন নহয় ক্রাইমৰ লগত লিংক পাব লাগিব বুলি মন্তব্য আগবঢ়ায় ডিজিপি জিপি সিঙে আৰু ক্রাইমৰ সৈতে লিংক দিব পৰা নাই সিটি পুলিছে আৰু সাংবাদিকক কলে ডিজিপি জিপি সিঙে কল সেন্টারৰ বিষয়ত এতিয়া মানে মই মহানগর আরক্ষী আয়ুক্ত ডাঙরিয়া কইছো যে যেখানে ক্রাইম হয়েছে ক্রাইমৰ বিষয়ে যেখানে মেইন মেইন ক্রিমিনেলস আছে তেওঁলোকক আমি যিমানে চেষ্টা নহওক কৰি ধরব লাগে যতে নহওক তেওঁলোকক আনিব লাগে তেওঁলোকক আনা পিছত যেখানে ক্রাইম হয়েছে এই ক্রাইমৰ লগত যেখানে মানুহ ইনভলভমেন্ট আছে এইখানে মানুহ ধরব লাগে তো পুলিশের হোক নন পুলিশ হোক এইটো কোনো কথা নাই কিন্তু এটা গাড়ি পোৱা লৈ আমি এজন সিনিয়র পুলিশ অফিসারক এনে আমি অ্যাকশনটো লব নোৱাৰো যেতিয়ালৈকে ক্রাইমৰ লগত লিংকটো পোৱা না যায় এইটো হয়তো ম্যাক্সিমাম মিসকন্ডাক্ট হ'ব পাৰে কিন্তু যেতিয়ালৈকে ক্রাইমৰ লগত কানেকশন নহয় আমি ঠিক তেনেকে অ্যাকশনটো লব নোৱাৰো তেওঁ গাড়ি লৈছিলে নে নাই লৈছিলে নে তেওঁ নিজে লৈছিলে নে বেলেগ কিবা লৈছিলে কি কাৰণত লৈছিলে সো এইবোৰ কথা আমি চালি জাৰি চাম কিন্তু ক্রাইমৰ লগত সেইটো কিবা কানেকশন আছে সেইটো চিটি পুলিছে আমাক এতিয়ালৈকে দিব পৰা নাই আৰু যেতিয়ালৈকে ক্রাইমৰ লগত যিখিনি মেইন মেইন মানুহ আছে তেওঁলোকক ধৰাৰ পিছত আমি এইখিনি যেতিয়ালৈকে নাপাওঁ আমাৰ কাৰণে এজন চিনিয়ৰ পুলিশ অফিচাৰৰ এগেইনষ্ট একশ্যন লোৱাটো উচিতো নহয় যুক্তিসংগত কল সেন্টারৰ বিষয়ত এতিয়া মানে মই মহানগৰ আৰক্ষী আয়ুক্ত ডাঙৰীয়া কৈছো যে যিখিনি ক্রাইম হৈছে ক্রাইমৰ বিষয়ে যিখিনি মেইন মেইন ক্রিমিনেলস আছে তেওঁলোকক আমি যিমানে চেষ্টা নহওক